সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আগামী দাখিল অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিন পরিমাপ অধ্যায়ের 10 নং এবং 11 নং প্রশ্নের সমাধান করব। তোমরা খাতা কলম নাও এবং নিজ নিজ পাঠ্য বই নিয়ে অনুশীলনী তিনের 10 নং এবং 11 নং প্রশ্নের দিকে তাকাও। শুরুতে আমরা 10 নং প্রশ্নে আসি। আমাদের 10 নং প্রশ্নটা কি, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের প্রস্থফল নির্ণয় কর। শুরুতে আমরা 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থের একটি পুকুর অঙ্কন করি। এই 60 মিটার দৈর্ঘ্য এবং এই 40 মিটার প্রস্থ হচ্ছে যে পাড় বাঁধের পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাঁধের পুকুরের প্রস্থ। ওখান থেকে আমরা কি করব, পাড় বাঁধের যেহেতু পুকুরের দৈর্ঘ্য এবং পাড় বাঁধের পুকুরের প্রস্থ দেওয়া আছে, আমরা ওখান থেকে পাড় বাঁধের পুকুরের ক্ষেত্রফল বের করবো। অর্থাৎ 60 × 40 বর্গ মিটার সমান 2400 বর্গ মিটার। আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, পুকুরের পাড়, আমরা জানি পুকুরের পাড়টা থাকে পুকুরের পানির অংশের বাইরে চারিদিকে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবরও দুই পাশে থাকবে, প্রস্থ বরাবরও দুই পাশে থাকবে। কাজে যেহেতু পুকুরের পাড়টা পুকুরের পানির অংশের বাইরে আছে, কাজে আমি দৈর্ঘ্য বরাবরও পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য বের করবো, প্রস্থ বরাবরও পার্শ্ব পুকুরের প্রস্থ বের করবো। তাহলে পার্শ্ব পুকুরের প্রস্থ 60 × 3 × 2 মিটার। এখানে দেখা যাচ্ছে আমি 60-এর সাথে 3 × 2 গুণ করলাম, 3-এর সাথে 2 গুণ করলাম। এটা গুণ করার একমাত্র কারণ হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর উভয় পাশে পাড় আছে 3 মিটার 3 মিটার করে। আমি যদি শুধু 3 মিটার যুক্ত করে আর 3 মিটার যদি যুক্ত না করি তাহলে ওই পাশের পাড়টা বাদ থেকে যাবে, সেই কারণে 3-এর সাথে 2 গুণ করাতে উভয় পাশের দৈর্ঘ্য বরাবর পাড়টা আমাদের চলে আসে। অর্থাৎ 60 × 6 মিটার সমান 66 মিটার। ঠিক একইভাবে পার্শ্ব পুকুরের প্রস্থ 40 × 3 × 2 মিটার সমান 40 × 6 মিটার সমান 46 মিটার। তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আসছে 66 × 46 বর্গ মিটার সমান 3036 বর্গ মিটার। এখন পার্শ্ব যেহেতু আমরা পুকুরের ক্ষেত্রফল পেলাম এবং আগে আমরা পাড় বাঁধের পুকুরের ক্ষেত্রফল কি বের করলাম, তাহলে একটা ক্ষেত্রফল থেকে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল থেকে যখন আমরা পাড় বাঁধের পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব তখন আমাদের পাড়ের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে পাড়ের ক্ষেত্রফল কত হচ্ছে, 3036 − 2400 বর্গ মিটার সমান 636 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। 11 নং প্রশ্নে আসি। দেখো তোমরা 11 নং প্রশ্ন, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ দেওয়া আছে। আমাদের নির্দিষ্ট করে দৈর্ঘ্যও দেওয়া নয় প্রস্থও দেওয়া নয়, কিন্তু বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমরা প্রস্থটা যদি ধরে নিতে পারি তাহলে আমরা অবশ্যই দৈর্ঘ্যটা বের করতে পারবো। আমি ধরে নিলাম, মনে করে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ 1 মিটার, আমি এককটা নিলাম মিটার। যেহেতু আমাদের উত্তরে বের করতে বলা হচ্ছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, একক এখানে দৈর্ঘ্য মিটার অনুভব থাকাতে আমি মিটার নিলাম। এখানে যদি অন্য একক থাকতো, উত্তর যদি অন্য একক বের করতে বলতো, আমরা অবশ্যই এখানে অন্য একক লিখতাম। কাজে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ যখন আমি 1 মিটার ধরলাম তাহলে দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু 4x দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বলা হচ্ছে, সে কারণে আমি লিখলাম 4x মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4x × x বর্গ মিটার সমান 4x² বর্গ মিটার। এরপর আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু 10 একর, আমি ক্ষেত্রফল বের করলাম 4x² বর্গ মিটার। কাজে আমাদের কাজ হবে এককে বর্গ মিটারে প্রকাশ করা। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। ওখান থেকে আমরা 10 একর সমান বের করলাম 4046.86 × 10 বর্গ মিটার। যেহেতু একের পাশে একটা শূন্য আছে, কাজে আমাদের গুণ করলে দশমিক বিন্দু 1 ডান পাশে চলে আসবে। গুণফল কত হচ্ছে, 40468.6 বর্গ মিটার। তাহলে এখন আমার ক্ষেত্রফল বের করলো 40468.6 বর্গ মিটার, আর আমি ক্ষেত্রফল বের করলাম 4x² বর্গ মিটার। প্রশ্ন মতে 4x² সমান 40468.6, বা x² মান যখন বের করবো তখন 40468.6 কে আমরা 4 দিয়ে ভাগ করবো।
স্কয়ার বর্গ আছে, কাজে আমরা বর্গ দাঁড়ানোর জন্য আমাদের করতে হবে কি বর্গমূল। তোমাদের আমি সবসময় বলে আসছি বর্গ দাঁড়ানো যায় বর্গমূল করে, আর বর্গমূল দাঁড়ানো যায় বর্গ করে। এক সমান যখন আমি 10,117.1৫ কে বর্গমূল করব, আমাদের বর্গমূল করলে হচ্ছে কত, এক সমান 100.584। এই এক্স এর মানটা, এক্স হচ্ছে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ, তাহলে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ কত, 100.584 মিটার। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 100.584 গুণ 4 মিটার সমান 402.336 মিটার। যেহেতু দশমিকের দুই ঘরের পরের ঘরের অঙ্ক পাঁচের চাইতে বড়, সেহেতু আমি দ্বিতীয় ঘরে এক যোগ করলে একটা ফিক্স মান আমি পেয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে 402.34 মিটার। এটাই হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। এই দুইটা প্রশ্নের আগে আগামী ক্লাসে বালিকাদের তোমরা 13, 14 ও 15 নম্বর প্রশ্নের সমাধান দিয়ে আমি আজ এই পর্যন্ত আলোচনা